পড়াশোনা কি খুব ভালো ছিলি তুই? পড়াশোনায় তো মনে থাকতো না। পড়াশোনা মনে থাকে। Hey viewers, welcome back to another video of my channel. Right now, আজকে মানে ইন্ট্রো দিতে ভুলে গেছি দেখছি, তাই জন্য এখন টাইম হচ্ছে প্রায় 1:30 বেজে গেছে দুপুরের সময়। তো এখন থেকে ব্লগ টাইম স্টার্ট করিনি, ব্লগ কিন্তু আগে স্টার্ট হয়ে গেছে, জাস্ট ইন্ট্রোটা দিতে ভুলে গেছি, তাই জন্য এখন ইন্ট্রোটা দিলাম। আজকে এই ব্লগে সারাদিন কি করছি না করছি এইসব দেখাবো। আর তোমরা যারা যারা চ্যানেলে নতুন হয়েছো, প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটাকে লাইক করে দেখা শুরু করে দাও। তো এখন দেখে নাও আগে সারাদিন আজকে কি করেছি না করেছি। সকালে চায়ের সাথে বিস্কুট তো রয়েছে, সাথে আজকে একটা স্পেশাল জিনিস রয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে রয়েছে এখানে ভাজা পিঠে, তো এটা আজকে চা দিয়ে খাওয়া যাবে, বেশ ভালো হয়েছে খেতে, চা দিয়ে খেতে তো আরো ভালো লাগবে। তো প্রথমে সকালে এগুলো খেয়ে নিই। আজকে বাজার থেকে নিয়েছি, এখানে বাঁধাকপি রয়েছে, এখানে একটা ফুলকপি নিয়েছি, এখানে নিয়েছি করলা, সাথে নিয়েছি টমেটো, আর রয়েছে মটরশুঁটি। এই হচ্ছে আজকের সবজি বাজার। আজকে সকালের টিফিনে এখানে রয়েছে পায়েস, সাথে রয়েছে এখানে দুধ, পুলি, পিঠে, এটা হচ্ছে আজকে সকালের টিফিন। রাইট নাও ছাদে এসেছি, স্নান করার রোজে আসি, ঢাক ঢোলের আওয়াজ শুনতে হচ্ছে, পাশে মন্দিরে পুজো হচ্ছে, তো তাই জন্যই অবস্থা। কি অবস্থা হয়ে গেছে মাথার চুলটা, কাটবো না বড় করবো বুঝতে পারছি না, এখন তো সেলুন বন্ধ লকডাউনে। দেখা যায় কিছুক্ষণ ছায়ে থাকবো, রোদ ফুঁকিয়ে নেবো, মাথার চুল শুকিয়ে নেবো, তারপর নিচে গিয়ে দেখাচ্ছি কি অবস্থায় রয়েছে সবাই। করছে দুপুরে লাঞ্চ, এখানে রয়েছে ভাত, যেটা মা এখন প্রসাদ তৈরি করছে। আর কি আছে আজকে? এখানে রয়েছে ডাল, রয়েছে এখানে রয়েছে মাছ চচ্চড়ি, মাছ ভাজা, আর এখানে হচ্ছে চিকেন, যেটা প্রথম দিকে ভিডিও করিনি, আজকে বেশি ব্লগ করিনি, আজকে রান্না করছে চিকেন। তো আজকে মাকে বেশি ব্লগে নেওয়া হয়নি, কারণ সবাই যে যার কাজে ব্যস্ত মিশে গেলে। তো এখানে এখন চিকেন রান্না এতদিন হয়ে গেছে, কতক্ষণ লাগবে? 5 মিনিট লাগবে বলছে মা। তো দুপুর লাঞ্চে এখানে রয়েছে ভাত, সাথে রয়েছে এখানে চিকেন, আজকে দুপুরের এই লাঞ্চ। আই থিঙ্ক শব্দ শুনে তোমরা বুঝতে পারছো যে বাইরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ ঠিক, শীতকালেও বৃষ্টি হচ্ছে। তো আই থিঙ্ক শব্দ টব্দ কিছু শোনা যাচ্ছে না, কারণ চারিদিকে তো অন্ধকার হয়ে আছে ব্যাপারটা। তো এখানে তোমাদের এই দেখো টবে জল পুরো পরিপূর্ণ হয়ে গেছে, এটা দেখে বুঝতে পারছো যে কতটা জল হয়েছে, গাছটার অবস্থা এরকম। বাইরে তো ভালো জোরেই বৃষ্টি হচ্ছে, যেটা একদম মানে অস্বাভাবিক ব্যাপার, অবশ্য দরকারও ছিল, কারণ ইতিমধ্যে কিন্তু গরম গরম পড়ে গেছিল, একদম কম্বল গায়ে রাখা যাচ্ছিল না, ভাবলাম যা শীতটা এলো আর চলে গেল, তো বৃষ্টিটা হচ্ছে, এর ফলে মনে হচ্ছে যে না আবার কম্বলগুলো গায়ে দিতে বেশ আরাম লাগবে, ঠান্ডাটা আরেকবার পড়বে। তো যাই হোক, এইসব তো প্রকৃতির ব্যাপার, যাই হবে সেটাকেই মেনে নিতে হবে। কিন্তু আজকে বাড়িতে একটা পিঠে হচ্ছে, তো কি পিঠে হচ্ছে চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো আমাদের বাড়িতে আজকে প্রথম মানে আমার জ্ঞান থাকা অবস্থায় প্রথম গোপাল পিঠে হয়েছে নাকি? একজন কত হয়েছিস তুই ভুলে গিয়েছিস কি জানি, আমার তো সত্যি মনে পড়ছে না, আমি কেন মিথ্যে বলবো। আমার তো এটা না যে পাটি সাপটা আর দুধ পিঠে, দুধ পুলি, চুষি, ভাজা পিঠে, গোকুল পিঠে কি করে করতে হয় না হয়, আর আজকে জীবনে ফার্স্ট টাইম খেয়ে তোমাদের রিভিউ দেবো যে কেমন হয়েছে না হয়েছে। মা বলছে আগে নাকি আমি খেয়েছি, কিন্তু আমার কিন্তু মনে পড়ছে না। দুধ মেরে কি হচ্ছে, পড়াশোনায় কি খুব ভালো ছিলি তুই? পড়াশোনা মনে থাকতো, কিন্তু বাদ বাকি সব তো মনে থাকতো, মনে থাকবে না, স্মৃতি শক্তির ব্যাপার। এটা হচ্ছে সেই পিঠে পুলির, তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবে সেই দুধ মেরে ক্ষীর করা হচ্ছিল, এটা হচ্ছে সেই ক্ষীরটা, এতটা রয়ে গেছে।
এটা এটা কিন্তু অনেকটা দুধ দিয়ে তৈরি করা হয়েছে, তো ওই ক্ষীর দিয়েই এখন গুগল পিঠা মেনলি হবে। ফার্স্ট ভেজাল মেশানো হয়ে গেল, যেটা হচ্ছে চালের গুঁড়ো। টেস্টের বারোটা বেজে যাচ্ছে আস্তে আস্তে। বললাম না এটা হচ্ছে বলকটা পিঠে, তো এটা বলকটা বানালে এটা চালের গুঁড়ো দিত না, পুরো ক্ষীর দিয়ে যেত। যাই হোক এখন এইভাবে খেতে হবে। মন্ড ওটা থেকে নিয়ে নিয়ে এইরকম শেপ দিতে হবে। অলরেডি অনেকগুলো বানিয়ে ফেলেছে মা, দেখতাম একটা সে কি বলে ওটাকে ভুজিয়া নাকি প্যারা, হ্যাঁ প্যারার মতো দেখতে লাগছে। এগুলো কিন্তু নর্মাল এইভাবেও খাওয়া যাবে, যেটা হচ্ছে চালের গুঁড়োর ব্যাটারের মধ্যে চুবিয়ে ঘিতে ভেজে রস মধ্যে চলে দেবে। এটা অনেক অনেক প্রসেস রয়েছে, তো সবটাই আজকের ব্লগে শেয়ার করব আর তোমরা সেটা দেখতে পাবে। ফার্স্ট টাইম এই একটা মশা মশা চলে আসছে, কি অবস্থা দেখো অনেকগুলো আছে। তো এখানে এতগুলো তো আমি এতক্ষণ করলাম, আর দেখি মা কটা করে। মশাটা কি করছে পিঠের মধ্যে? তো হয়ে যাচ্ছে প্রায়, এগুলো মাই করে নেবে। আর এগুলো করা মানে হাতে আবার সব লেগে যাওয়া, ক্ষীর নষ্ট হয়ে যাবে, তাই আমি আর হাত দিচ্ছি না। বাইরে বৃষ্টিটা কিন্তু এখন একটু থেমেছে, বাইরের ওয়েদার মানে ঘরের ওয়েদার বাইরের ওয়েদার তো একদমই ঠান্ডা রয়েছে, ব্যালকনিতে তো যাওয়াই যাচ্ছে না। যাই হোক গাছের টবে দারুণ জল জমে গেছিল, তো গাছের গোড়া তো পচে যাবে, তাই জন্য জলটা ফেলে দিলাম। তো এটা বলার দরকার ছিল না মানে ব্লগে, তাও বলে দিলাম। এখানে মা এখন সুজি দিল এক কাপ মতন, এটা জল অ্যাড করে এটা দিয়ে ব্যাটার করে আলু আলু আর চালের গুঁড়ো মিশাতে হবে। সেটা মা বলছে গুগল পিঠের রস তৈরির জন্য এখানে মা জলের মধ্যে গুড় মিশাচ্ছে, এটা খেজুরের গুড়। এটা কি দেশ থেকে এনেছিলাম? তো দেশ থেকে নিয়ে এসেছিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর। এটা গলে যাবে দিয়ে রস তৈরি হয়ে যাবে, খুবই সোজা প্রসেস। এখানে ওয়াইন তৈরি হচ্ছে মানে রস তৈরি হচ্ছে, কালারটা কিরকম একটা। তো খেজুরের গুড়ে গন্ধ কিন্তু অতটাও বের হচ্ছে না, মা এখানে গন্ধ নেওয়ার চেষ্টা করছে। সেই গুড়া নেই মা বুঝবে, তাও দেশে বলে তাও একটু একটু গন্ধ আসছে, এখানে তো ঠিক করে তৈরি করতে হবে, দেন ভাজতে হবে, তারপর রসে মিক্স করতে হবে। রস রেডি, গুগল পিঠে গুলো ভাজতে হবে। তো এখানে মা ঘি দিয়েছে, একটু নুনখু দিয়ে দেখাতো ঘি, ঘিগুলো এখন একটু দলা পাকিয়ে রয়েছে, এবার সব গলে গেল। আর এদিকে চলছে রস তৈরির প্রসেস, এদিকে চলছে গুগল পিঠে ভাজার প্রসেস, এদিকে মা এখন গুগল পিঠে গুলো ভাজবে, আর আমি এদিকে রসটা একটু তৈরি করতে হেল্প করছি। মা ব্যাটারের মধ্যে চুপিয়ে নিয়েছে ফার্স্ট পিঠে, ফার্স্ট দিয়ে দিল এখানে, ফার্স্ট বাইট নাকি ফার্স্ট অ্যাটেম্পট, ফার্স্ট অ্যাটেম্পটে দেখা যাক এটা কি হয়, সাকসেস না ফেলিওর সেটা তোমার ব্লগটা দেখলেই জানতে হবে। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো। পর মা এখন দিয়ে যাচ্ছে এখানে যতগুলো ধরে এক মানে ইয়েতে ফার্স্ট রাউন্ডে যতগুলো ভাজা যায় কড়াই যতগুলো ধরছে মা দিয়ে দিচ্ছে, এখানে ব্যাটারে মাখাচ্ছে আর দিয়ে দিচ্ছে, তারপর যেইগুলো ভাজা যাবে সঙ্গে সঙ্গে এখানে ট্রান্সফার রসে স্টেপ বাই স্টেপ। এখানে ভাজা হচ্ছে গুগল পিঠে, দেখতে পাচ্ছ ভাজাটা কিরকম ভাবে হচ্ছে, এখানে রস রেডি।
এখন যে কটা ভাজা হয়েছে মা সে কটাই রসের মধ্যে এখন দিয়ে দেবে। এখানে রেডি হয়ে গেছে গোকুল পিঠে, এবছরের প্রথম গোকুল পিঠে, যেটা দেখতে তো খুবই ডিলিশিয়াস লাগছে। খেতে কেমন হবে সেটা তো দেখা যাক, একটা তো খেয়ে দেখবো একটু পরে, এক ঘন্টা এখন রস ঢুকতে টাইম লাগবে। মেনলি এটা খাওয়া হবে কালকে সকালে, যেটা দেখতে হবে তোমরা নেক্সট ব্লগে। আজকে জাস্ট একটা টেস্ট করে দেখবো। সে হচ্ছে রাতের ডিনার, তিন ভাত, তো এটা খাওয়া পরে একটা গোকুল পিঠে খেয়ে দেখবো যে কেমন হয়েছে দেখতে। আর হচ্ছে গোকুল পিঠে খেয়ে দেখার পালা, এক পিস নেওয়া যাক। ফার্স্ট বাইট দিলাম, ভালোই হয়েছে, বেশ খেতে পুরোটা খেয়ে নি। গোকুল পিঠেটা খেলাম, বেশ ভালোই লাগলো খেতে। হ্যাঁ কালকে সকালে কিন্তু আরো ভালো লাগবে, সেটা জানার জন্য নেক্সট ব্লগটা দেখতে হবে। এখন ডেলি ব্লগ করছি সেটা তোমরা আই থিঙ্ক জেনে গেছো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। অ্যান্ড আজকের ব্লগটা কেমন কি লাগলো তোমাদের মতামত আমাকে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও। বৃষ্টি হওয়ার ফলে বাইরের ওয়েদার, ঘরের ওয়েদার খুবই ঠান্ডা হয়ে গেছে, তো বেশ ভালো লাগবে আবার শীতটাকে উপভোগ করা যাবে। ব্লগটা এখনো অব্দি একটা লাইক না করে থাকলে একটা লাইক দিতে অবশ্যই করে দাও। চ্যানেলে যা যা তোমরা নতুন হয়ে গেছো কিন্তু চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, কি করছো সাবস্ক্রাইব করে নাও, দেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে নাও, তাহলে নেক্সট আমি যেসব ভিডিওগুলো আপলোড করবো সেগুলি সর্বপ্রথমে তোমরা দেখতে পাবে। বাই, তোমার সাথে দেখা হচ্ছে খুবই তাদের একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করো।